এবছর পরীক্ষার কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। তার মধ্যে 9:30টার মধ্যে পরীক্ষার সিটে গিয়ে বসতে হবে, 9:30-তে পরীক্ষার কেন্দ্রের মেইন গেট ক্লোজ করে দেবে। এরপরে কোনো শিক্ষার্থী যদি কেন্দ্রে আসে তাহলে তারা ঢুকতে দেবে না। সেই হিসাবে আমরা প্রত্যেকেই আর্লি বাসা থেকে রওনা হব, যাতে 9টার মধ্যে কেন্দ্রের সামনে পৌঁছাতে পারে। যেহেতু কেন্দ্রটি কালাচাঁদপুর এবং এই ভিতরের গলিটা থেকে, অর্থাৎ মেইন রোড থেকে নবদা থেকে কালাচাঁদপুর ঢুকতে কখনো 30 মিনিট কখনো 40 মিনিট সময় লাগে, হেঁটে গেলে যদি এটা 5 মিনিটের রাস্তা। আমাদের অ্যাডভাইস থাকবে পাশেই আমাদের 7 নম্বর ক্যাম্পাস, মেয়েদের যে ক্যাম্পাস সেখানে সব মেয়েরা এবং তাদের গার্ডিয়ানরা নিচে, ওখানে বসার জায়গা আছে অ্যাভেলেবেল। এখানে একসাথে 500-1000 মানুষ গেলে অসুবিধা নাই, সেরকম অ্যারেঞ্জমেন্ট আছে। তো সুতরাং ওখানে চলে আসবে 8:30 বা 9:15-টার মধ্যে। আমরা ঠিক ওখান থেকে 9টায় সবাইকে, পেছনের রাস্তা আছে, হাঁটিয়ে নিয়ে যাবো। এখানে 4-5 মিনিট সময় লাগবে। তাহলে যেটা হচ্ছে যে আমরা 9টায় 7 নম্বর ক্যাম্পাস থেকে হেঁটে ভিতর দিয়ে রওনা হব, 3-4 মিনিট সময় লাগে কেন্দ্রে পৌঁছাতে। অ্যাডমিট কার্ড আজকে আমরা দিয়ে দিচ্ছি, সেটাতে যদি নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, সাবজেক্ট বা অন্য কোনো বিষয়ে কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে সেটা কালকে এখানে রুমানা ম্যাডাম অথবা জাকির স্যারের কাছে পৌঁছে দিলে এবং একটা ফটোকপিতে কারেকশনটা দিয়ে দিলে কি হবে, তাহলে সেটা আমরা রোববারে বোর্ডে জমা দিয়ে সব মঙ্গলবারের মধ্যে চেঞ্জ করে এনে দিতে পারবো। কারণ পরীক্ষার কেন্দ্রে অ্যাডমিট কার্ডে যে সাবজেক্টগুলো উল্লেখ আছে শুধু সেই সাবজেক্টেরই পরীক্ষা নেবে, ঠিক আছে? কখনো ছবিতেও চেঞ্জ আসতে পারে, যেহেতু অনলাইনে প্রিন্ট করে কখনো কখনো এরকম ত্রুটিগুলো আছে, তো সেই কাজগুলো আমাদের একটু করতে হবে। পাশাপাশি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময় আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস আছে, অ্যাডমিট, রেজিস্ট্রেশন এবং পেন্সিল, ইরেজার, শার্পনার, ক্যালকুলেটার এবং স্কেল, সেগুলো আমরা যথাযথ নিয়ে নেব, যাতে কোনো কারো কাছ থেকে কোনো কিছু ধার না নিতে হয়। আমাদেরকে চেষ্টা করতে হবে পরীক্ষার প্রশ্ন পাওয়ার আগেই আমাদের খাতার মধ্যে যে রোল, রেজিস্ট্রেশন এবং সাবজেক্ট কোড, কেন্দ্র কোড, এগুলো যেখানে যেটা লিখতে হবে সেটার জন্য আমরা লিখে ফেলি। কখনো কখনো যেটা হয়, রোল নাম্বারের জায়গাতে আমরা রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিই, রেজিস্ট্রেশনের জায়গাতে আবার রোল নাম্বার লিখি। যখন এরকম কোনো ভুল হয় তখন আমরা কান্নাকাটি করে একাকার করে দিই। হ্যাঁ, তো ভুল হতেই পারে, ঠিক আছে? যদি ভুল হয় তাহলে ভুলটা একটানে কেটে সত্যটা আমরা আবার উপরে লিখে ওই সত্য বৃত্তগুলো বরাট করে দেব। এক্ষেত্রে আগে যে ভুল বৃত্তটা বরাট করেছিলাম সেটা ইরেজ করার দরকার নেই, মাথায় কথাটা? আগে একটা রোল নাম্বার জায়গাতে আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখে ফেলেছি, সেই অনুযায়ী আমি বৃত্তগুলো বরাট করেছি। এখন বৃত্তগুলো যদি আমি আবার বুঝতে চাই তাহলে আমার সময়ও লাগবে এবং পয়মা সেটা নষ্ট হয়ে যাবে, আমি সেটা বুঝবো না। উপরে শুধু সত্যটা লিখে আবার সত্য বৃত্তগুলো বরাট করবো। এক্ষেত্রে প্রবলেমটা কি হবে, যখন এটা ওয়েমার শিট মেশিনে যখন এটা দেবে ওয়েমার শিটটি, তখন এটা এরর আসবে। এরর আসলে তখন তারা ম্যানুয়ালি দেখে ঠিক করে দেবে। কেলার বিষয়টা তো এটা নিয়ে আমরা যদি বিচলিত হয়ে পড়ি তাহলে সমস্যা হবে। যে বিষয়গুলো সবচেয়ে বেশি পরবর্তীতে আমরা প্রবলেম ফেস করি কিন্তু তখন আমাদের কোনো কিছু করার থাকে না, শিক্ষার্থীরা খাতা, মেইন খাতাটা লেখে তারপরে অতিরিক্ত খাতা নেয়, অতিরিক্ত খাতাগুলো তারা মেইন খাতার সাথে সেলাই করে না। অনেক সময় সেলাই না করার ক্ষেত্রে মূল খাতা থেকে যখন অতিরিক্ত খাতাটা ছুটে যায় তখন এটাকে অ্যাড্রেস করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা হয়তো জেনে থাকেন যে মেয়েটার হয়তো সব সময় এ প্লাস পেয়েছে কিন্তু পরীক্ষায় সে মাইনাস পেয়েছে। একটা সাবজেক্টে তার স্কুলে সবসময় 80% নাম্বার পেয়েছে, এখন দেখা গেল মাত্র 40% নাম্বার পেয়েছে। মূল কাহিনীটা হয় ওই জায়গাটিতে, অতিরিক্ত খাতার নাম্বার মূল খাতায় উঠানোর কথা, সেটাও তারা অনেক সময় করে না। এবং এটা না করার পিছনে কারণটা হয় কি, যে লাস্ট মুহূর্তে তারা করার চেষ্টা করে, যখন খাতা সেলাই করতে হলে লোক যায় তখন বলে মামা পরে আসেন, ওদেরকে মামা বলে না, পিয়নরা যখন যায় তো পরে আসতে গিয়ে সেটা লাস্ট মুহূর্তে যখন খাতা টানাটানি শুরু হয় তখন আর সেটা খেয়াল থাকে না। সবচেয়ে বেস্ট পলিসি হয় আমরা একটা স্টেপলার যদি সাথে রাখি, বড় স্টেপলার যেটা, তাহলে আমরা বোথ সাইডে স্টেপেল করে দিতে পারি, অথবা সুই সুতা যদি আমরা রাখি আমরা নিজেরা এই কাজটা করে ফেলতে পারি। প্রথম পরীক্ষাটা যদি তুমি 33-34% নাম্বারও আনসার করো তাহলে বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও,
যে প্রথমটা খারাপ হয়েছে ফেল আসতে পারে, সুতরাং বাকিগুলো দেব না, এটা করার কারণ নাই। কারণ যদি কোনো কারণে একটা অথবা দুটা সাবজেক্ট খারাপ হয়ে যায়, তাহলে নেক্সট ইয়ারে শুধু ওই একটা বা দুটা সাবজেক্টই তোমার পরীক্ষা দিতে হবে, এর বেশি না। যদি তিনটার অধিক খারাপ হয় তাহলে তোমাকে সব সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, কিন্তু দুইটা পর্যন্ত খারাপ হলে পরের বছর শুধু ওই দুইটা দিয়েই তোমার পরীক্ষার ভালো রেজাল্ট করতে পারবে। তো সুতরাং যে কটার পরীক্ষা আছে এবার সবকটি আমাদেরকে দিতে হবে। আর পরীক্ষার কেন্দ্র আর ক্লাসরুম একরকম না। তো আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে পরীক্ষার কেন্দ্রে যারা শিক্ষক থাকে তারা আমাদের মতোই শিক্ষক, কিন্তু আমরা তাদের সাথে একটু ভালো আচরণ করলেই খুব যথেষ্ট। আরেকটি বিষয় হচ্ছে যে পরীক্ষার কেন্দ্রে যে কারণে হট্টগোলটা বেশি হয় শিক্ষার্থীদের, তারা সামনে পিছে অথবা ডানে বামে দেখানোর চেষ্টা করে কিংবা দেখার চেষ্টা করে। তো যখনই এটা করে তখন খাতা টেনে নিয়ে যায়, কারণ এটা তো তাদের রাইট আছে না। যার যার পরীক্ষা সে দেবে, নিজে যেটুকু জানে সেটুকু লিখবে, যদি এটুকু হয় তাহলে কেউ ডিস্টার্ব করার কথা না। এখন যে নকল করে আর নকল করতে সাহায্য করে উভয়ই সমান অপরাধী, অন্যায় যে করে আর অন্যায় যে সময়। আমি অন্যটা দেখে দেখবো এটার জন্য অপরাধ, আমি অন্যকে দেখিয়েছি সেটাও আমার অপরাধ। তো সুতরাং এই উভয় ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় আমাদের কিছুই করা থাকবে না।